রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি দই পরোটা। এই দই পরোটা বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। দই পরোটা বানাতে এখানে 300 গ্রাম টক দই নিয়েছি, 600 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি। এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার আছে আর 1/2 টিস্পুন বেকিং সোডা আছে, আর সাদা তেলে বানাবো। প্রথমে আমি টক দইয়ের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটাও এর মধ্যে দিয়ে দেব। দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, দইটা একটু ফুলে উঠেছে। ময়দার মধ্যে লবণ একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব টক দইটা। টক দইটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। দইটার সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দইয়ের বাটিতে আমি জলটা নিয়ে নিয়েছি, খুবই অল্প অল্প, এটা কিন্তু খুব একটা নরম করে মাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি, খুব একটা এটা কিন্তু নরম করে মাখবেন না। এবার এর মধ্যে আমি দেব সাদা তেল। দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে 15 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে, এটা 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। 15 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর ময়দাটা নরমও হয়েছে, দেখুন একদম সুন্দর হয়েছে, খুব শক্তও নয় আবার নরমও খুব হয়ে যায়, খুব সফট হয়েছে। এবার এ থেকে আমি লেচি কেটে নেব। আলুর দম দিয়ে কিন্তু এই পরোটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু পরোটা হবে একটু বড় বড় লেচি কাটছি। এইভাবে লেচিগুলো আগে কেটে নিই। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। প্রথমে একটু আমি তেল দিয়ে দিলাম, তিন কোণা করেও বেলতে পারেন, আবার গোল গোল পরোটাও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন। খুব একটা পাতলা করবেন না, যদি গোল করে করেন খুব একটা কিন্তু পাতলা করবেন না, ব্যাস এই সাইজটা করবেন, একটু যেন মোটা থাকে। এইভাবে কয়েকটা বেলে নিই, তারপরে ভাজবো। কয়েকটা গোল আর কয়েকটা এখন ত্রিকোণা
বেলে নিয়েছি। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। ভেজে নেব, প্রথমে একটু শিখে নেব। এক পিঠ শেখা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিলাম। এবার দিয়ে দেব সাদা তেল। একটু কোণগুলো এরকম চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু ফুলে উঠবে। দেখুন কিরকম ফুলে উঠছে, এগুলো একটু চেপে চেপে দিতে হয়। এই পোহাটা কিন্তু খেতে খুবই ভালো। এইভাবে ভেজে নেব। সব দিক চেপে চেপে এইভাবে দিলে এগুলো ফুলে উঠবে। কয়েকটা নিরামিষ দই পাওয়াটা বানানো হয়ে গেছে। এবার এটা আরেকটু খেতে ভালো যাতে হয়, খেতে সুস্বাদু হয়। শুধু সুস্বাদু নয়, দেখতেও খুব ভালো লাগে। তার জন্য আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে দিলে ভালো, দেখতেও ভালো লাগলো আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু খুব একটা, বারবার বলছি যে এই গোল পাওয়াটা কিন্তু খুব একটা পাতলা করবেন না। কয়েকটা রসুন কুচানো দিয়ে দিলাম। খুব বেশি দিতে হবে না, আর অল্প একটু ধনে পাতা। এভাবে একটু চেপে দিলাম। দেখুন এই পাউডারটা দেখতেও ভালো লাগছে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। যেটা আপনাদের পছন্দ সেভাবেই বানাবেন, নিরামিষ দিনে নিরামিষভাবে করবেন। এর মধ্যে যদি খুব ঝিরিঝিরি করে গাজর কুচিয়ে দেন সেটাও ভালো লাগবে। নানা রকমভাবে ট্রাই করবেন, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল দই পরোটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।